চা বাগানে কাজ করতে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুই মহিলা শ্রমিকের। মঙ্গলবার সকাল 8টা নাগাদ ঘটনাটি ঘটেছে মাল ব্লকের কুমলায় গ্রাম পঞ্চায়েতের বড়দিঘি এলাকায়। জানা গিয়েছে খাগড়িসান এলাকা থেকে একটি পিকআপ ভ্যানে করে প্রায় 8 থেকে 10 জন শ্রমিক টুনবাড়ি চা বাগানে যাচ্ছিলেন কাজ করতে। সেই সময় কুমলায় যাওয়ার পথে ঝুলে থাকা হাই টেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটল দুই মহিলা শ্রমিকের, পাশাপাশি আহত হয়েছেন আরো 4 জন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতাদের নাম রাধিকা উরাও ও আলিশা উরাও, বাড়ি কুমলায় গ্রাম পঞ্চায়েতের খাগড়িসান এলাকায়। আহতরা হলেন মনীষা ওরাও, ঋতু ওরাও, অভিষেক ওরাও, নীতা ওরাও এবং প্রিয়াঙ্কা ওরাও। তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। মৃতা আলিশা ওরাও নাবালিকা হওয়ায় অভিযোগের আঙুল উঠছে ঠিকাদার জাকির আলমের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, কোন আইনের ভিত্তিতে নাবালিকাদের দিয়ে শ্রমিকদের কাজ করাচ্ছেন সেই ঠিকাদার। স্থানীয়দের আরো অভিযোগ, দুদিন ধরে বিদ্যুতের তারটি মৃত্যু ফাঁদের মতন ঝুলে ছিল, যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা ছিল, আর সেই আশঙ্কা সত্যি হয়ে এদিন এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ তাদের। মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে। তবে বিদ্যুৎ বণ্টন বিভাগের এই গাফিলতিতে রীতিমতো ক্ষিপ্ত এলাকাবাসী। মৃতাদের পরিবারের তরফে মাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। ওরা বাগানে কাজে যেত, দুনবাড়ি বাগানে, যে ঠিকাদার ওনার নাম আমার ভাসি মেয়ে, ওনার আমি দেখো। ওরা সকালে সকালে কাজে দিলি দিলি নিয়ে যেত, আজকে সকালবেলায় দুর্ঘটনাটা ঘটছে। কারণ হয়েছে কি, তার আগে ঝুলেছিল, ড্রাইভার দেখতে পারে নাই, কারেন্ট 11,000 ভোল্টের তারটা গাড়ির মধ্যে পড়ে দুজন স্পট ডেথ হয়েছে। ছে সাল और जख्मी कितना है? जख्मी तो मतलब दो डेथ हो गया, और जख्मी एक दो है, वो उसका लगा है, इसका भी लगा है, उसका भी लगा है बोलता है। और दो डेथ हो, जिसका डेथ हो गया उनका नाम पता है? आलिशा उरा और राधिका उरा। आलिशा उरा और राधिका उरा। उम्र कितना होगा? उम्र एक का होगा 18-19 और एक का 17-16।